হয়েছে, তারা বলেছে আমাদের যে সকল ভাই গ্রেফতার হয়েছে, ভাই বোন গ্রেফতার হয়েছে, তাদেরকে নাকি তারা ছেড়ে দিবে। যতক্ষণ পর্যন্ত তাদেরকে ছেড়ে দিচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অবস্থান করতেছি। প্রোগ্রাম 12:30টায় হওয়ার কথা ছিল এবং শিক্ষার্থীরা এখানে শান্তিপূর্ণভাবে জড়ো হয়েছে, কিন্তু পুলিশ এরপরেও 8 জন শিক্ষার্থীকে ধরে নিয়ে গেছে, এমনকি একটা মেয়েকে একা ধরে নিয়ে গেছে। পুলিশ কেন এই কাজ করতেছে? শিক্ষার্থীদেরকে হাইকোর্টের সামনে থেকে গ্রেফতার করা হয়েছে, তাদের তালিকা যদি কারো থেকে কারো কাছে থেকে থাকে, শিক্ষকদের সাথে